তোর কত বড় সাহস তুই আবার এই কথা বলে ফেললি? আসলে তোরে না আমি লাই দিতে দিতে মাথায় উঠে ফেলছি, অনেক বেশি আদর করে ফেলছি মনে হয় তো। আর তোর দোষ নাই, আসলে তোর কোনো দোষ নাই, দোষ হচ্ছে তোর ইন্টার জেনারেশনের। জিজ্ঞেস করতে আসছে আমি কেন বিয়ে করছি না, ও তো ভুল কিছু বলে নাই। তোমরা ব্যবস্থা করো। তাহলে তো পৃথিবীর সবচেয়ে বড় গে হচ্ছে তোদের বাবা। মানে কত কিছু দেখছি, সিনেমা দেখছি, নাটক দেখছি, বই পড়ছি, সব জায়গায় লেখা কি জানো, সবসময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য ওয়েট কর, আর তুমি একটা মানুষ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছ না। থাক, আজকে আমি অনেকটা নিয়ে কিছু বলবো, কারণ তুমি তো আমার মারতে পারো, মারলেও লাভ নাই, আমি তো আজকে সেফটি নিয়ে আসছি, আমার মারতে পারবো না, বুঝছো? এটা কে? শাহরুখ খান। আর এটাকে দেখছো? সালমান খান। আজকে তুমি ওদের জন্য হলো আমার মারতে পারবো না। কি তারপরে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে তোকে পরিচয় করে আমার গার্লফ্রেন্ড আমার নামে বদনাম করিস না, তোর দে